এক কুলাঙ্গার শিক্ষক তার ছাত্রীকে দর্শন করে তারপর মেরে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখেছে, বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনাদের স্ক্রিনে একটা ছবি দেখুন, সেখানে একজন হুজুরকে দেখা যাচ্ছে। তো দর্শক শ্রোতা, ওনাকে দেখতে খুব ভদ্র নম্র লাগছে, ঠিক না? উনি একজন আলেম, সেরকমই আপনারা ভাবতেছেন। হ্যাঁ, উনি একজন আলেম, উনি একজন শিক্ষক, সেটা আপনারা ভুল ভাবেননি। কিন্তু ওনার ভিতরে আরও একটা গুণ আছে। আলি, আলেম, হুজুর এগুলো ছাড়াও কিন্তু ওনার আরও একটা গুণ আছে, সেটা হচ্ছে উনি একজন দর্শনকারী। দর্শন করার পরে সে খুনও করেছে, তার মানে সে দর্শনকারী এবং কি সে খুনি। তো দর্শক শ্রোতা, এই যে স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন, উনি একজন মাদ্রাসার শিক্ষক। তো তার মাদ্রাসার নাম হচ্ছে খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসা রাদিয়াল্লাহু আনহু, এরকম একটা নাম। তো তার বাড়ি হচ্ছে সলিমগঞ্জ। তো দর্শক শ্রোতা, এই লোকটা তার মাদ্রাসার ছাত্রীকে একাধিকবার দর্শন করেছে। তো মেয়েটা যখন আরেকবার বলে উঠলো যে আছে, আমি আমার আম্মু আব্বুর কাছে বলে দেব, এই কথাটা শুনে লোকটা কি করেছে, এই মেয়েটাকে দর্শন করার পরে তাকে মেরে ফেলে তারপর গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে তারপর তাকে টানিয়ে রেখেছে। মনে করবে মানুষে যে মেয়েটা নিজে স্বেচ্ছায় ফাঁসি দিয়ে মারা গেছে। আমি তো দর্শক শ্রোতা, এই লোকটা এখনও অ্যারেস্ট হয় নাই, এই লোকটা এখন মানে পলাতক আছে। তো অবশ্যই তাকে খুঁজে বের করা হবে পুলিশ প্রশাসন। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, এখন আপনারা বলুন আমরা কোথায় নিরাপদ আছি, আমাদের মেয়েদেরকে কোথায় দিব? স্কুলে দিলে দর্শন, মাদ্রাসায় দিল দর্শন, এখন আপনারাই বলুন আপনাদের মেয়ে ছেলে ছেলে মেয়েদের কোথায় পড়ালেখা করাবেন, মেয়েদেরকে কোথায় পড়াবেন? আমাদের মেয়েদের, আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। স্কুলে গেলেও নিরাপত্তা নেই, মাদ্রাসায় গেলেও নিরাপত্তা নেই। মহিলা মাদ্রাসায় দেওয়া হয়, সবাই মনে করে যে সেখানে মহিলা মাদ্রাসা শুধু মেয়েরাই থাকে তো কোনো সমস্যা হবে না, কিন্তু সেখানে শিক্ষকদের দ্বারাই কিন্তু দর্শন হচ্ছে। দর্শন তো হচ্ছে হচ্ছে, কিন্তু দর্শনের পরে তাদেরকে বাঁচতেও দিচ্ছে না, তাদেরকে মেরে ফেলতেছে। দর্শক শ্রোতা, এই ঘটনাটির আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আপনাদেরকেও বলবো যদি আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করে আপনারা এই লোকটাকে আইনার আওতায় আনতে সাহায্য করুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই লোকটার ছবিটা উন্মোচন করা যায়, সবাই চিনতে পারে এবং কি তাকে আইনের আওতায় খুব সহজে আনতে পারে। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।